এপ্রিলের 30 তারিখ পর্যন্ত আমরা তাকে সব ধরনের টিকেট থেকে রেস্ট দেওয়ার জন্য আমরা সম্মতি দিয়েছি। নতি স্বীকার করতেই হলো বিসিবির ব্রিফিংয়ে এসে অসহায় আত্মসমর্পণ ক্রিকেট অপারেশনস প্রধানের। দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। ছুটির ব্যাপারে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল বিসিবি, যদিও বোর্ড কর্তাদের কোনো অনুরোধ কানে তোলেননি এই ক্রিকেটার। আগের সিদ্ধান্তেই অটল তিনি। জানতে চেয়েছিলাম যে তোমার প্ল্যানটা বলো। সে চাচ্ছে যে সে সাউথ আফ্রিকা সিরিজটা যেতে চাচ্ছে না। মাননীয় সভাপতির সাথে আমি বসেছিলাম, তার এইটা শোনার পরে সাকিবের নিজের ইন্টারেস্টের কথা চিন্তা করে তো আমরা একটা সিদ্ধান্ত দিয়েছি যে তাকে বিশ্রাম দেওয়া দরকার। গুরুত্বপূর্ণ সিরিজের আগে সাকিবের হুট করে ছুটি চাওয়ার ঘটনা এবারই নতুন নয়। ভাবমূর্তি ক্ষুণ্ণ হলেও তারপরও তার ব্যাপারে কখনোই কঠোর হতে পারেনি বিসিবি। সাকিব যদি একটা প্লেয়ার যখন বলে হি ইজ নট ফিজিক্যালি ফিট মেন্টালি ফিট, আপনি তাকে জোর করতে পারেন? সে বলেছে যে নিজে বলেছে উই উইল সিট উইথ আস, লেট হিম সি, আমরা তার থেকে শুনি তার প্ল্যান কি। ডেফিনেটলি তারপরে আমরা সেইভাবে অ্যাকর্ডিংলি আমরা উইল অ্যাক্ট। 30 এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছে এই কারণে যে সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, সেই জন্য সেই পর্যন্ত আমরা দিয়েছি। এতদিন ধরে সার্ভিস দিয়েছে, হুট করে কি তাদের ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যাবে? ইটস নট পসিবল। দুবাই থেকে বৃহস্পতিবার রাতে ঢাকায় ফেরার কথা সাকিবের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।